করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হবে। এই ভাষাগুলি কোরআনে কারীম ভাষা, দোয়া করা এবং কাকুতি মিনতি করা। দেখেন মজলুমের দোয়া কাফের হইলো আল্লাহ শোনে। আব্রাহা যখন জালেম হয়ে এসেছিল হস্তি বাহিনী নিয়ে, তখন আব্দুল মুতালিব রাসূলুল্লাহর দাদা কাফের মুশরিক 360 মূর্তির পূজারি, তারপরে যখন আল্লাহর কাছে দোয়া করেছিল কাবার হেফাজতের জন্য, তো তার দোয়াতে আল্লাহ তায়রান আবাবিল ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠিয়েছিলেন। চিন্তা করেন আপনি, তার মানে এই নয় যে আপনারা মুসলিম হওয়া সত্ত্বেও শিরক করতে, তারা কাফের মুশরিক ছিল সেজন্য শিরক করতো, আপনারা তো আর কাফের মুশরিকরা যে কবর মাজার পূজা করবে। সুতরাং এখন আর আল্লাহর ওয়াস্তে শিরক ছেড়ে দিয়ে, মাজার পূজা ছেড়ে দিয়ে, পীর পূজা ছেড়ে দিয়ে তাওহীদের দিকে আসুন, সুন্নতের দিকে আসুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া আল্লাহ অবশ্যই শুনবেন যদি সেটা কাকুতি মিনতির সাথে, একগ্রতার সাথে, হুশুর সাথে করা হয়। সূরা মুমিন আয়াত নম্বর 76 আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, নিশ্চয় আমি তাদেরকে পাকড়াও করেছিলাম আযাব দিয়ে, ফামাস্তাকানু লিরাব, যখন আল্লাহ আযাব দিয়েছিলেন আল্লাহ বলছেন ফামাস্তাকানু লিরাব ওমা ইয়াতাদারুন, কিন্তু তারা নত হয়নি, আল্লাহর কাছে নত হয়নি, আল্লাহ আযাব দিয়েছে নত হন, জি কান্না করেন আল্লাহর সামনে, দোয়া করেন আল্লাহর কাছে, একটু নতি স্বীকার করেন, ভুল স্বীকার করেন, তবা ইস্তেগফার করেন, ফামাস্তাকানু রব্বি ওমা ইয়াতাদারুন, এবং তারা কাকুতি মিনতি করেনি, তারা দোয়াও করেনি একগ্রতার সাথে আল্লাহর কাছে চাইনি, জি ইবাদত করার তৌফিক হয় না, মসজিদে যাওয়ার তৌফিক হয় না, রাস্তাতে ধর্না দিয়ে বসে আছে। এই ধর্নাতে হবে কি যদি আপনার নামাজবিহীন ধর্না হয়? দেন আপনার গণতন্ত্র বলছে ধর্না দিতে আপনি দেন, সেটা আলাদা কথা, কিন্তু আগে আপনাকে রবের সাথে সম্পর্কটা ঠিক রাখতে হবে। জি আল্লাহ রাসূল আনামে এরকমই বলেছেন যে ফালাউলা ইল জাহুম বাসনা তাদাররাউ, তাদের উপর যখন আমার আযাব আসে তখন তারা কেন কাকুতি মিনতি করে না? তাহলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করলে আযাব দূর হবে, সাহায্য নেমে আসবে, এ কথা আল্লাহ কোরআনে কে নিয়ে বলেছেন 14 নম্বর আর সেটা